নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে। এই মহারাজযোগ, এই ছয়টি রাশি টাকার গতিতে বসতে চলেছে। এই ছয় রাশি দেখুন, আমি যে আপনাদের সামনে যে ভিডিওগুলো আপনাদের সামনে যে দিয়ে থাকি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে, যদি আপনার বাই বার্থ চার্ট জন্মছকে গ্রহের অবস্থান এখন যে বর্তমানে আছে সেই অবস্থান যদি থাকে এবং দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে, আপনি নিশ্চিত রূপে ধরে রাখেন এই ছয় রাশিকে কোনো বাঁধ আটকাতে পারবে না। ডায়েরিতে নোট করে নিন, এই ছয় রাশির কপাল খুলতে চলেছে, অর্থাৎ এই মহারাজযোগ আপনাদের ধনসম্পত্তি, কেরিয়ার, বিবাহ, প্রেম, আপনার প্রপার্টি, রাজনীতি, ব্যবসা, কর্ম, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ভালো দিবে। প্রথম কথা হচ্ছে, আমাদের জ্যোতিষশাস্ত্রে ত্রিকোণভাবের ভূমিকা কিন্তু প্রবল, অর্থাৎ ত্রিকোণভাবে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে, ধরে নেবেন আপনার ভাগ্য নিশ্চিত রূপে কিন্তু চমকাবেই চমকাবে। এরপরে হচ্ছে কেন্দ্রভাব, ত্রিকোণভাবটাকে গঙ্গা জলের মতো পবিত্র বলা হয়। তারপরে হচ্ছে কেন্দ্রভাব, অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণভাবে যখন কোনো শুভ গ্রহ অবস্থান করে সেখানে কিন্তু সেই রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু অপার ধন পায়, অর্থাৎ অদ্ভুত অকল্পনীয় ফল কিন্তু পাবে এই ছয় রাশি। কোন কোন এই ছয় রাশি? প্রথম রাশি খুব চর্চিত রাশি, আবারও বলছি, প্রচুর কমেন্টস আছে যে স্যার মকর রাশির ভালো হচ্ছে না। আমি আবারও বলছি, মকর রাশির সুদিন আগত। আপনি যদি মকর রাশির মানুষ হন, ডায়েরিতে নোট করে নিন আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যা গেছে গেছে, এবার আপনাদের গোল্ডেন পিরিয়ড, এই সাড়ে সাতিতেই আপনারা অনেক কিছু পাবেন আপনি মকর রাশি মানুষ। তবে আপনার দশা অন্তর্দশা এবং শনির প্লেসমেন্ট আপনার দেখা একান্তই দরকার। তো মকর রাশির এমনিতে শনি অবস্থান করে শ্মশানাম মহাপুরুষ রাজ্য এবং ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং সরাসরি রাহু এবং শনির নবপঞ্চম দৃষ্টি বিনিময়, পাশাপাশি আপনার কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং নবপঞ্চম যোগ, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই যে মহা রাজযোগগুলো, প্রথম কথা হচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের পূর্ণমাত্রায় সহযোগিতা আপনারা পাবেন, বিদেশ থেকে আপনাদের লাভ হবে মকর রাশি, কর্মক্ষেত্রে উচ্চ পদ, আপনাদের যশ মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ আকস্মিক ধনপ্রাপ্তি মকর রাশির ক্ষেত্রে। এবং এই সময়টা খুবই ভালো, আপনারা যারা লটারি, ফাটকা, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেন আপনারা কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে শেয়ারের বা লটারি থেকে অর্থ পাওয়ার যোগ আছে কি না। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, এটা হচ্ছে ত্রিকোণভাবে অবস্থান করছে এই বুধ, আপনাদের ত্রিকোণভাবে এবং শুক্রের সাথে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে মকর রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই জায়গাটাতে ক্ষেত্রে কীভাবে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, গ্ল্যামার রিলেটেড জায়গায় যুক্ত আছে আপনি মকর রাশি, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে রাখুন, আপনার ভাগ্য তারা আকাশে ফুটবে। দুই নম্বর রাশি বৃষ রাশি, বৃষ রাশি দেখুন আপনাদেরও ত্রিকোণভাবে অবস্থান করছে এবং ধনপতিকে কানেক্ট করছে, মানে আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি লটারি শেয়ার থেকে আপনার অর্থ কিন্তু পাবেন, আপনার বিচার বুদ্ধি বাড়বে, শেয়ার মার্কেটে আপনারা লাভ পাবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে যারা রত আছে,
তারা কিন্তু ভালো রেজাল্ট করবে, অর্থাৎ আপনি বিশ্বরাশির মানুষ, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে। মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস লাইনে আছেন, আপনি ব্রোকার, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। এবং পঞ্চম দ্বিতীয় কানেকশান আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনাদেরকে ঘটাবেই। এবং রাহু এবং শনির নবপঞ্চম দৃষ্টি, আপনাদের ভাগ্যভাবে শনির অবস্থান নিশ্চিত রূপে ভাগ্যোদয় আপনাদেরকে কিন্তু করাবে। এবং এখানেও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের মান সম্মান, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের একাদশ পতি এবং আপনার দশম পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান। এখানে ধনের জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত করবে। সরাসরি বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে এবং রবি এবং বুধ, রবি এবং মঙ্গল এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি বিনিময় আপনাদের মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে উত্থান, দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মপ্রাপ্তি কর্ম মহা সংযোগ আপনাদের কিন্তু সিংহ রাশির কিন্তু আসতে চলেছে। এবং বিশেষ করে ব্যবসা থেকে, প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ এই সময় পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে একাদশভাবে একাদশ পতি সপ্তম পতিকে কানেক্ট করে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে লাভ আপনারা কিন্তু পাবেন। ব্যবসা যারা করছেন, বড় বড় ইন্ডাস্ট্রি যাদের আছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। আপনাদের আপনি যদি ছেলে হন শ্বশুরালয় থেকে বা আপনি যদি মেয়ে হন শ্বশুরালয় থেকে, আপনারা কিন্তু সহযোগিতা আপনারা পাবেন। এবং কর্মক্ষেত্রে সাকসেস আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং ধনভাবে ধনপতির অবস্থান, আকস্মিক ধন প্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু আপনাদের মজবুত এই সময় হতে চলেছে ধনুরাশি। ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এখানে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। এবং নিজভঙ্গ রাজ্য ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে করাবে। পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, আপনার নিজভঙ্গ রাজ্য এবং আপনাদের এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের রাজনীতির ক্ষেত্রে উত্থান। যাদের প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল সে প্রপার্টির সমস্যা আপনাদের কাটবে। দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে ভালো। যাদের আইনি জটিলতা চলছিল সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন। যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে তারা ভালো রেজাল্ট পাবে। রাজনীতির ক্ষেত্রে যারা আছে তারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু এ সময় ভালো রেজাল্ট কিন্তু আপনারাও পেতে চলেছেন। এবং ধনের জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত হবে। এবং কর্মযোগ, কর্মক্ষেত্রের সফলতা আপনারা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের ব্যবসাতে যথেষ্ট উন্নতি এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই কেন্দ্রভাবে অবস্থান আপনাদেরকে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভাগ্যোদয় আপনাদেরকে কিন্তু করাবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। এরপরের যে রাশি সেই রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, চতুর্থ পুতিকে নিয়ে এবং আপনার পঞ্চম পুতিকে নিয়ে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথম কথা মিথুন রাশির ক্ষেত্রে শরীরগত দিক ভালো হবে। আপনাদের প্রপার্টি থেকে এসব আপনারা লাভ পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, প্রেমের ক্ষেত্রে সফলতা, লটারির শেয়ার ফাটকা থেকে এই সময় আপনি যদি মীন রাশির মানুষ হন আপনি কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন। এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে মিথুন রাশির ক্ষেত্রে। এবং যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি ব্রোকার, আপনারা কিন্তু এই সময় খুব মিথুন রাশি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন। এবং বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এবং ফিল্ম দুনিয়াতে যারা আছে তারাও কিন্তু যথেষ্ট লাভ এই সময় পাবে। নমস্কার।
ধন্যবাদ।